বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান। সরকার উৎপাদনশীল খাতে সরাসরি বিদেশে বিনিয়োগ উৎসাহিত করছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ, বন্দর, নতুন ইপিজেড সুবিধাসহ অবকাঠামো খাতে ব্যাপক সুযোগ তৈরি করেছে। সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে টেক্সটাইল খাতের আন্তর্জাতিক প্রদর্শনী ইনটেক্স সাউথ এশিয়ার উদ্বোধন করে মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্য পুনরুজ্জীবিত করতে এই মেলা ভূমিকা রাখবে। উদ্যোক্তারা নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার পাশাপাশি মেলার মাধ্যমে ফ্যাশন টেক্সটাইল খাতের অগ্রগতি হবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।